ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। করোনা ভাইরাসকে নির্মূল করতে হোম যজ্ঞের মাধ্যমে করোনার প্রতিমূর্তি যজ্ঞের আগুনে পোড়ালো স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। করোনা ভাইরাসকে নির্মূল করতে হোম যজ্ঞের মাধ্যমে করোনার প্রতিমূর্তি যজ্ঞের আগুনে পোড়ালো স্থানীয় বাসিন্দারা। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারী। করোনায় সংক্রমিত হয়ে মারা যাচ্ছে বিশ্বের বহু মানুষ। বিশ্বের প্রতিটি বৈজ্ঞানিক পরীক্ষাগারে চলছে করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। এই মহামারী ঠেকাতে এখনো অসফল বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের উপর আস্থা রেখেও ভগবান বিশ্বাসী ধর্মাবলম্বী মানুষেরা করোনার মতো অশুভ শক্তির প্রাদুর্ভাবকে দূরীকরণ করার উদ্দেশ্যে নবগ্রহ মন্ত্রের দ্বারা হোম যজ্ঞের আয়োজন করে তাতে করোনার প্রতিমূর্তিকে আহুতি দেয়। হ্যাঁ, আমাদের যে সারা বিশ্ব জুড়ে যে করোনার যে একখানা বিরাট একটা বাজে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এইটাকে আমরা নাশ করবার জন্য আজ আমি এখানে একটি নবগ্রহের পুজো করলাম। এই নবগ্রহের আগুন দিয়েই আজকে করোনাকে আমরা নাশ করলাম। আজকে আমাদের আমাদের প্রথম যেটা পুজো, আমাদের সবসময় যেটা আমাদের গণেশকে আহ্বান করতে, গণেশের করেছি, নারায়ণের করে, তারপর আমাদের নবগ্রহের পুজো, আমরা নবগ্রহের সমস্ত মন্ত্রগুলো পড়ে আমাদের রবিগ্রহ থেকে শুরু করে আমাদের কেতুগ্রহ পর্যন্ত যে কজন নবগ্রহ আছে তাদের নামে ফুল বেলপাতা দিয়ে তাদের নামে মন্ত্র পড়ে তাদেরই যোগ্য, তাদের যে হোমের যে আগুন সেই দিয়ে আজকে আমরা নাশের করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বাদু কঠোর রোড ডাকাত কালীবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা দেশ তথা বিশ্বব্যাপী করোনা মহামারী দূরীকরণে নবগ্রহ যজ্ঞের আয়োজন করে এবং তাতে করোনা ভাইরাসের প্রতিমূর্তি আহুতি দিয়ে এই মহামারী থেকে বাঁচতে শান্তি কামনা করেন। স্থানীয় এক বাসিন্দা দিলীপ পাল জানান, করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে ডাক্তার থেকে নার্স শুরু করে বিভিন্ন সমাজসেবীরা লড়াই করছেন, কিন্তু লকডাউনের জন্য সাধারণ মানুষ ঘরবন্দী অবস্থায় রয়েছে। ঘরবন্দী অবস্থায় ঈশ্বরের উপর বিশ্বাস রেখে দেশ তথা বিশ্ব থেকে করোনার অশুভ শক্তি দূর হয়ে যায়, যাতে তার জন্য তাদের এই নবগ্রহ যজ্ঞের আয়োজন। তাদের বিশ্বাস বিজ্ঞানের উপরেও ভগবানের এক অসীম শক্তি রয়েছে, সেই অসীম শক্তির মাধ্যমেই মানুষ এই করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। এখানে করোনাটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা দেখলাম সমাজের যারা ডাক্তার আছে, যারা নার্স আছে, যারা সমাজের একদম এই ড্রেন ট্রেন পরিষ্কার টুষ্কার করে, যারা সমাজ সেবা করে, তারা বিভিন্ন এই অবস্থায়, পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থায় তারা একত্রিতভাবে প্রচুর কাজ কাজ করছে। কিন্তু আমাদের লকডাউন যে পরিস্থিতিতে আছে তাতে আমরা সবাই ঘরে বসে আছি। এই ঘরে বসে থেকে আমি একটা চিন্তা করলাম যে একটা করোনার মডেল তৈরি করি, সেইটাকে করোনার মডেলটা তৈরি করে আমি সেটাকে একটু মানে সেটাকে ধ্বংস করার জন্য, মানে অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আমি এই যজ্ঞটা করে অশুভ শক্তিটাকে করোনার মডেলটাকে ধরিয়ে দিলাম। আমরা ডাক্তার নার্স যারা বিশ্বাস তো অবশ্যই তাদের আছে, তার উপরেও ঈশ্বরের একটা ক্ষমতা আছে, এই ঈশ্বরের ক্ষমতাটা যাতে সে প্রয়োগ করে আমাদের উপরে, আমরা যাতে সুস্থ থাকি, এটাই মূল বক্তব্য। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া,